বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, এই কথা প্রায় আমরা সবাই জানি। নির্দ্বিধায় বলা যায় আমাদের বাংলাদেশি মানুষের জন্য কক্সবাজার হচ্ছে একটি গর্বের বিষয়, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। কক্সবাজার ভ্রমণে এই পর্বে আমরা কক্সবাজার এবং আশেপাশের বিখ্যাত স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কক্সবাজার আশেপাশে যে সকল সুন্দর লোকেশন রয়েছে এগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। কক্সবাজার প্রাচীন নাম পালঙ্কি, একসময় এটি প্যানোয়া নামেও পরিচিত ছিল। সুন্দরনগরী চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে নামকরণকৃত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র কক্সবাজার। এখন এই কক্সবাজার এর ভ্রমণের সকল তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি এবং আমার 4 বন্ধু সহকারে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ব্রাহ্মণবাড়ি রেলওয়ে স্টেশন থেকে। মহানগর এক্সপ্রেস 11:40 আমরা এই ট্রেনে উঠেছিলাম, আমি আমার বন্ধু রায়হান, সজীব এবং রাসেল। যাই হোক, সারারাত্র জার্নির পরে আমরা ভোর 6টায় এসে পৌঁছলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা সবাই নামার পর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে হানিফ অথবা শ্যামলী আরও নানা ধরনের বাস রয়েছে এগুলোতে উঠব। আমরা একটু চট্টগ্রাম স্টেশনটা একটু ঘুরে নিলাম। চট্টগ্রাম স্টেশনটা আসলেই সুন্দর ছিল, অনেক দীর্ঘ একটি স্টেশন। যাই হোক, চট্টগ্রাম স্টেশন থেকে আমরা একটি বাসে উঠলাম কক্সবাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব 159 কিলোমিটার। এই সেই কক্সবাজারের যাওয়ার পথে চট্টগ্রামের সেই বিখ্যাত ব্রিজ, যেখান থেকে চট্টগ্রাম বন্দর দেখা যায়। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান কক্সবাজার। দেখেন, এই জায়গা থেকে কক্সবাজারের ভিউটা একটু দেখা যাচ্ছে, আপনারা যদি খেয়াল করুন তাহলে দেখতে পারবেন। এই যে আমাদের চোখের সামনে যেই এই যে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী সৌন্দর্য, নানা বয়সের নানা ধর্মী বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে এই কক্সবাজার। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ঘুরতে আসে, আসলে একটি আন্তর্জাতিক ভ্রমণ স্পট, এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে মানুষ। সত্যি কক্সবাজারের ভিউটা ছিল অনেক সুন্দর, নান্দনিক একটি পরিবেশ ছিল। অবসর সময় ইচ্ছে করলে আপনারা বিনোদন এবং ভ্রমণের একটি বেস্ট প্লেস হিসেবে বেছে নিতে পারেন এই কক্সবাজার। আমরা যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করলাম এই কক্সবাজারে, তারপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে চলে গেলাম। খুব সুলভ মূল্যে সৌদিয়া বাতগর রয়েছে ওইখানে, আমরা খুব সুলভ মূল্যে আমরা এই রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে চলে গেলাম আবার সেই কক্সবাজার সি বিচে, ওইখান থেকে আমরা ঘোড়ার উপরে উঠলাম। ঘোড়াতে রাইড করলাম আমি এবং আমরা সবাই ঘোড়াতে চড়ে নিলাম। ঘোড়ার উপরে রাইড করতে গেলে আমাদের থেকে 200 টাকা নিতে পারে, সত্যি রাইড করাটা অত্যন্ত অসাধারণ ছিল। আবার চলে গেলাম সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে আমরা আসলে অনেকক্ষণ সাঁতার কেটেছি, গোসল দিয়েছি, পানিটা অনেক লবণাক্ত ছিল। আপনারা আমাদের মিঠা পানির মতো এই পানিটা নই, এই পানিটা অত্যন্ত লবণাক্ত এবং পানিতে শুধু বালি আর বালি। অনেক চমৎকার একটা সময় কেটেছিল এই পানিতে গোসল দিতে গিয়ে, রাইড করেছি, তারপর সাঁতার কেটেছি। সত্যি সময়টা যে কীভাবে অতিবাহিত হলো নিজেরাও টের পেলাম না। সারাদিন আমরা এখানে এনজয় করলাম, খুব চমৎকার ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের পিছনের ভিউটা, আপনারাই দেখে নিন। সত্যি প্রকৃতি প্রেমীদের কাছে এটা একটা আশীর্বাদ এবং বাংলাদেশের আসলে একটা গর্বের বিষয় যে আমাদের দেশে এরকম পৃথিবীর সবথেকে লংগেস্ট সি বিচ রয়েছে। এটা আসলে আমরা গর্বই করতে পারি। কক্সবাজার সমুদ্র সৈকত যেমন দীর্ঘ তেমন তার সৌন্দর্য আপনারা দেখে নিন। যাই হোক, কক্সবাজার সমুদ্র সৈকত যেতে হলে কীভাবে কোথায় কত টাকা খরচ হবে, কীভাবে যেতে হবে, এভরিথিং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু পড়ে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সত্যি 2500 টাকায় যে এরকম একটা প্লেস ভ্রমণ করা যায় এটা আসলে আমার জানা ছিল না। যদিও আমি প্রথম গিয়েছি কক্সবাজার, এটা আমার প্রথম ট্যুর ছিল, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সময় নিয়ে যাবেন, সকাল বিশেষ করে সন্ধেবেলার যেই সূর্যাস্ত এবং সকালের সূর্যোদয়, এই দুটো মুহূর্ত অসাধারণ। এই দেখেন, এগুলো ফাইটার বিমান কক্সবাজারের উপর দিয়ে, বঙ্গোপসাগরের উপর দিয়ে চলে যাচ্ছে।
আমরা এই কক্সবাজার আসলে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, সত্যি অসাধারণ। আমরা একটু সি বিচের উপর দিয়ে ঘোরাঘুরি করছি, আমরা কিছু পাথরের এবং শামুকের কিছু ড্রপবাদি কিনে নিলাম সবাই। সত্যি কক্সবাজারের পরিবেশটা অত্যন্ত অসাধারণ ছিল। যাই হোক, আমি আপনাদের আসলে এই ভ্রমণ তত্ত্ব সব কিছু ডেসক্রিপশন বক্সে তুলে ধরব, আশা করি আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো একটু মৎস্য পুরুষ, তাকে এই মৎস্য পুরুষকে বালি দিয়ে ডেকে রাখা হয়েছে। সত্যি আমি প্রথম খুব আশ্চর্য হয়েছি, পরে দেখলাম আসলেই ইচ্ছে করে এরকম করা হয়েছে ওনার উপরে বালি দিয়ে। এই দৃশ্যটা একটু ব্যতিক্রম ছিল। আসলে এই কক্সবাজারে হাজার হাজার মানুষ ঘুরতে আসে প্রতিদিন, যা বলে বোঝানো সম্ভব নয়। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এই কক্সবাজার সি বিচে ঘুরতে আসে, আসবেই না কেন। এটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা। আমরা আবার চলে আসলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম। এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ব্যাক করব। সত্যি আমাদের এই সম্পূর্ণ ভ্রমণটাই ছিল অসাধারণ। আমরা বন্ধু বান্ধব মিলে এমন একটা আনন্দঘন সময় পার করেছি, এটা আসলে আমাদের জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক ভিউয়ার্স, আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখে সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভ্রমণ ব্লগে। সাইন আউট, এমডি শিপন।